এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে আন্দোলন যেখানে অর্থাৎ অধ্যক্ষ এবং প্রধানরা যেখানে আটকে রয়েছেন সেই ভেতর থেকে সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন। অয়ন, তুমি সকাল থেকেই রয়েছো, সকাল থেকে সেই ছবি দেখাচ্ছ, বিশৃঙ্খলা ছবি। এখন এই মুহূর্তে কি চলছে, কোন কোথাও কি আলোচনার মাধ্যমে জল বরফ গলার কি সম্ভাবনা রয়েছে? না, এখনো পর্যন্ত এই যে আন্দোলনরত ছাত্র তাদেরকে কেউ আলোচনায় ডাকেনি, ফলে তারা এখনো পর্যন্ত ঠিক একই রকমভাবে নিজেদের দাবি এবং নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। ঠিক যেভাবে তারা গতকাল বিকেল 3:30 থেকে এখানে এই অবস্থান শুরু করেছিলেন, তাদের পজিশন বা লোকেশন একই রয়েছে। একইভাবে এই গেট, যে গেট কিছুক্ষণ আগে ভাঙা হয়েছিল তালা, সেই গেটে আবার নতুন করে মোটা চেন এবং ভেঙে যাওয়া তালার একটা অংশ এবং এই তালা লাগিয়ে দেওয়া হয়েছে। নার্সেসরা যারা এতক্ষণ ধরে এখানে আন্দোলন করছিলেন, অর্থাৎ এই যে চত্বরটা এতক্ষণ ধরে চরম উত্তেজনাকর একটা পরিস্থিতির সাক্ষী থেকেছিল, সেই পরিস্থিতি কিছুটা স্তিমিত এবং এটা বলার অপেক্ষা রাখে না যে যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি, অর্থাৎ একদিকে চিকিৎসক অর্থাৎ হাসপাতালের কর্তৃপক্ষ তারা ঘেরাও হয়ে রয়েছেন, তার বাইরে তারা ছাত্ররা তারা আন্দোলনের তীব্র ধার নিয়েছে, তার বাইরে রোগীর পরিজন তারা গেট ধরে ঝাঁকাচ্ছেন, তারা গেট ভেঙে ফেলার চেষ্টা করছেন। এই যে অবস্থা, এই অবস্থা থেকে পরিস্থিতি কিছুটা কম উত্তেজনাকর। আমি নার্সেস ইউনিয়ন তার একজন সদস্য, তার সাথে কথা বলবো। নার্সিং ইউনিয়নের তরফ থেকে না মানবিক হিসেবে এসেছি, যা 60+ এজের মানুষগুলো বসে আছে, তারা অসুস্থ হয়ে পড়ছে, ওরা তো স্টুডেন্ট, ওরা পরবর্তী প্রজন্মের ডাক্তার। বারবার অনুরোধ করব যে ওরা আগে মানবিক হোক, ইউনিয়ন তো পড়ে, আগে মানবিক হতে হবে, তারপর পরিষেবাটা আমাকে দিতে হবে। ওরা যে ব্যাপারটা বুঝছেই না, সবাইকে আটকে রেখে দিয়েছে, 3টে চেন আটকেছে, এবার উল্টো যদি রিভার্সে আমরা যাই তখন কী হবে? কিন্তু যেহেতু ছোট আমরা যাচ্ছি না সেদিকে, আরও কিছুক্ষণ দেখি, তারপর তো আছি আমরা। ইঙ্গিত দিচ্ছেন যে আরও কিছুক্ষণ দেখার পরেও যদি পরিস্থিতি বদল না হয়, ওরা ছেলে মানুষ ছোট, ওদেরকে তো সময় দিচ্ছি কাল বিকেল 3টে থেকে, প্রত্যেকে সিনিয়র সিটিজেন, ওখানে আছে 60+ এজের, কিন্তু ওরা কিন্তু কোনোরকম কম্প্রোমাইজই